হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের পঁচাত্তর নম্বর পৃষ্ঠাতে যে ইংরাজি পড়াটি রয়েছে সে পড়াগুলিকে আমরা পড়ে নেব আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই এই চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকানে ক্লিক করে অল অপশনটি অন করে দিও দেখো এইখানে পড়াটি কি রয়েছে ফিল ইন দ্য টেবিল অর্থাৎ এই যে টেবিলটি এটাকে পূরণ করতে হবে ঠিক আছে তো এটি পূরণ করার আগে আমরা নিচর পড়াটি পড়ে নেব তাহলে এই টেবিলটি পূরণ করতে তোমাদের সহজ হয়ে যাবে লিসেন অ্যান্ড সে থার্টি ডেজ হ্যাজ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর ফেব্রুয়ারি হ্যাজ

যে মাসগুলি হয় তার নামগুলো এখানে বলে দিয়েছে দেখো যে সেপ্টেম্বর এপ্রিল জুন এবং নভেম্বর এই মাসগুলি তিরিশ দিনে হয়ে থাকে আচ্ছা ফেব্রুয়ারি হ্যাজ টোয়েন্টি এইট অ্যালন অর্থাৎ ফেব্রুয়ারি মাস একা আঠাশ দিনে হয়ে থাকে টোয়েন্টি এইট মানে কত আঠাশ অল দ্য রেস্ট হ্যাভ থার্টি ওয়ান অর্থাৎ এই মাসগুলি বাদে বাকি যে মাছগুলি পড়ে থাকছে বারোটি মাসের মধ্যে সেগুলি সমস্ত হয় থার্টি ওয়ান অর্থাৎ একত্রিশ দিনে এক্সেপ্টিং লিপিয়ার লিপিয়ারের সময় ব্যতিক্রম ঘটে দ্যাটস দ্য টাইম হোয়েন ফেব্রুয়ারিস ডেজ আর টোয়েন্টি নাইন অর্থাৎ লিপিয়ার যখন হয় সেই সময় শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যাটা ব্যতিক্রম হয় অর্থাৎ আঠাশের জায়গায় উনত্রিশ দিনে হয়ে থাকে তাহলে দেখো কোন মাস কত দিনে হয় আমরা কিন্তু এইখানটা দেখে বুঝতে পেরেছি তাই তো এরপর আমরা উপরের ছকটি পূরণ করবো তাহলে সুবিধা হবে এই যে এইখানেতে কি বলেছে নাম্বারস অফ ডেস দিন সংখ্যা এদিকে দিন সংখ্যাগুলি দেওয়া রয়েছে আর নেম অফ দি মান্থস অর্থাৎ এখানে মাসের নামগুলি লিখতে হবে দেখো আমরা পড়াটি তো পড়ে নিয়েছি যে কোন মাস কত দিন হয় সেই অনুযায়ী আমরা সেই ঘরেতে লিখবো এই যে লিখা আছে টোয়েন্টি এইট মানে আঠাশ দিন আচ্ছা টোয়েন্টি নাইন মানে উনত্রিশ দিন থার্টি মানে তিরিশ দিন থার্টি ওয়ান মানে একত্রিশ দিনে যে মাসগুলি হয় এই ঘরে ঘরে লিখতে হবে আর এইখানে দেখো যোগগুলো কেন দেওয়া রয়েছে যে সেভেন প্লাস সেভেন প্লাস সেভেন প্লাস সেভেন চারটে সপ্তাহ হয় আমাদের সাত দিন করে হয় একটা সপ্তাহ সেই জন্য দেখো সেভেন সেভেন করে দেওয়া রয়েছে ঠিক আছে তো আঠাশ দিনে কোন মাসটি হয় আমরা তো পড়েছি ফেব্রুয়ারি মাস তাহলে এইখানটায় লিখে দিতে হবে ফেব্রুয়ারি এফ আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি আঠাশ দিনও হয়ে থাকে আচ্ছা উনত্রিশ দিনে কোন মাসটি হয় উনত্রিশ দিনেও কিন্তু ফেব্রুয়ারি মাসই হয় কেন বলো তো ইয়ার হলে তবে উনত্রিশ হয় তাহলে এখানেও হয়ে যাবে ফেব্রুয়ারি এফ ই ভি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি আচ্ছা তিরিশ দিনে কী কী মাস হয় এই তো আমরা প্রথমেই পড়েছিলাম দেখো সেপ্টেম্বর এপ্রিল জুন আর নভেম্বর তাহলে ওই মাসের নামগুলো এখানে লিখতে হবে এস ই পি সেপ্টেম্বর আর কি কি বলেছি এপ্রিল এ পি আর আই এল এপ্রিল জুন ইউ এন ই জুন নভেম্বর এন ও ভি ই এম ই আর এরপর বলেছে একত্রিশ দিনে কোন কোন মাসগুলি হয় তাহলে এখানে লিখতে হবে জানুয়ারি জে এন ইউ এ আর ওয়াই জানুয়ারি আর কি হবে বলতো মার্চ এম এ আর সি এইচ মার্চ আর কী হবে মে এম এ ওয়াই মে আর কি কী হতে পারে জুলাই জে ইউ এল ওয়াই জুলাই আচ্ছা আগস্ট হবে এ ইউ জিইউ এস টি আগস্ট আগস্টের পর কী হবে বলো তো অক্টোবর হবে ও সি টিও বি ইআর অক্টোবর অক্টোবরের পর আর কি হতে পারে ডিসেম্বর ই এম বি আর ডিসেম্বর এই মাসগুলি সব একত্রিশ দিনে হয়ে থাকে বুঝে গেল এরপর নিচুই দেখো কী বলেছে দ্য মান্থ অফ এ ইয়ার কাম ইন দ্য ফলোয়িং অর্ডার অর্থাৎ আর মানে কি একটা বছরের মধ্যে মাসগুলি এইভাবে পরপর আসতে থাকে কিভাবে এখানে কিন্তু দেখিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ কোন মাসটির পর কোন মাসটি হয় ও প্রথমেই রয়েছে জানুয়ারি জে এ এন ইউ এ আর ওয়াই জানুয়ারি তারপর আসে ফেব্রুয়ারি এফ বি আর এ আর ওয়াই ফেব্রুয়ারি তোমরা কিন্তু এই বানানগুলি খুব ভালো করে মুখস্থ করে নেবে যাতে ভুল না হয় তিনি একটা দেখো মার্চ এম এ আর এইচ মার্চ আচ্ছা মার্চের পরে কি আসে এপ্রিল এ আই এল এপ্রিল এপ্রিলের পর আসে মে এম এ ওয়াই মে আচ্ছা মে মাসের পর আসে জুন জে ইউ এন জুন জুন মাসের পর আসে জুলাই জে ইউ এল ওয়াই জুলাই আচ্ছা জুলাইয়ের পর আসে আগস্ট এ ইউ জিইউএসটি আগস্ট আগস্ট মাসের পর আসে সেপ্টেম্বর এস ইপি টি ইএমবিআ আর সেপ্টেম্বর আচ্ছা সেপ্টেম্বর মাসের পর আসে অক্টোবর ওসিটিও বি ইআর অক্টোবর অক্টোবর মাসের পর আসে নভেম্বর এন ও ভি ইএমবিআর নভেম্বর আচ্ছা নভেম্বরের পর আসে ডিসেম্বর ডিইসি ইএমবিআর ডিসেম্বর এই হচ্ছে ইংরাজির বারোটি মাসের নাম বুঝে গেল তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও